আমাদের ত্রিপুরায় কি হলো যে একটা প্যাকেজ দেখিয়ে দেওয়া হলো 1,000 টাকা, 1 মাস আগের ঘটনা এটা। যারা পেয়েছেন কিছু কিছু তারা বলছেন হিসেব করে সব মিলে, এমনকি যে ব্যাগটাতে দিয়েছে এটার দাম ধরলো কোনো মতেই 700 টাকার বেশি হবে। আর এটা দিয়ে কদিন চলে, 9 মাস হলো, কার্ফিউ চলছে কতদিন যাবত? আমার তো মনে হয় না ভারতবর্ষের অন্য জায়গায়, মহারাষ্ট্র বাদ দিলে পর এরকম ঘটনা কোথাও চলছে, উত্তর পূর্বাঞ্চলে কোনো জায়গায় হচ্ছে। গভর্নমেন্ট আছে এখানে, তার কোনো অনুভব আছে, কোনো অনুভূতি আছে, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা আছে, খবর রাখছে? দুটা পর্যন্ত দোকান খোলায় দেখুন তো, কটা লোক সেখানে রিক্সা নিয়ে ঘুরছে, কটা লোক সোয়ারি, অটো রিক্সাগুলিতে কটা লোক আছে? এই যে পরিস্থিতি, এর জন্য দায়ী কে? কমপ্লিটলি হেল রেসপন্সিবল সেন্ট্রাল গভর্নমেন্ট এজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্ট। এবং বিশেষ করে আরো বিপজ্জনক হচ্ছে শাসক দলের অনুসারী না যে সমস্ত রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, ইভেন এই যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন, তাতে সেখানে দেখা যাচ্ছে সমদৃষ্টিভঙ্গি নিচ্ছে না, অভিযোগ উঠছে। কি হচ্ছে এটা? দেশটা একটাই ভারতবর্ষ, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আমরা সবাই ভারতীয়, সবাই বেঁচে থাকতে চায়, প্রত্যেকে নিজেকে নিজে ভালোবাসে। এদের বাঁচাবার দায়িত্ব কে নেবে? এই দিক থেকে যেটা বলছেন যে উই আর আটারলি ডিসস্যাটিসফাইড, এই গভর্নমেন্ট টোটালি ফেল করছে, এবং ফেল বললে ভুল হবে, তার পরিকল্পনা, তার দৃষ্টিভঙ্গি, তার নেওয়া অবস্থান, যে পথে আছে, এগুলো তো গুরুত্বই দিচ্ছে না, তাহলে পরে এই জিনিস হতে পারে। এই সম্পর্কে হচ্ছে বক্তব্য। অর্থনৈতিক সংকট এই কোভিডের আগেও ছিল ত্রিপুরা, দেশেই ছিল, কেমন না? কোভিডের পরে এটা অনেক গুণ বেড়ে গেছে, বেকারি বাড়ছে, আর এখানে মন গড়া সমস্ত জিডিপির তথ্য দেওয়া হচ্ছে, মানুষের তো বোকা নাকি? ওই আন্তর্জাতিক পরিষদ থেকে যখন এই বিষয়গুলো আসে, গভর্নমেন্টের তো কারো অনুরোধ নেই এগুলি বিরোধিতা করবার, প্রতিবাদ করবার। ইভেন পার্লামেন্ট চলছে, ওরা ভেতরে পার্লামেন্ট চালাচ্ছে, বাইরে কৃষকরা চালাচ্ছে, ভেতরে যখন প্রশ্ন তুলছে জবাব দিতে পারছে, বিরোধীর মুখ স্তব্ধ করে রাখবার জন্য ইসরায়েলের এই যে তদন্তকারের মানে সংস্থা, এগুলি তো আসলে কি, এগুলি মানে আপনার মানে গোপন সংস্থা, ওই বলছে না তো সরকার যেন আমরা এদের থেকে এগুলি নেইনি, আমরা জানি না, অথবা কারা নিয়েছে আমরা বলতে পারছি না, কিছু বলছে না কেন? সমস্ত জিনিস এক্সপোজ হয়ে যাচ্ছে। কাজে আমি ঠিক আছে, এই নিয়ে আপনারা প্রশ্ন করেন, আমি প্রাসঙ্গিক বললাম। দ্বিতীয়ত যেটা আপনি বললেন, যেটা পত্রিকায় দেখলাম।